بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله যারা গোপনে গুনাহ করেছেন যারা একে একেবারে নিরিবিলি হয়ে একাকিত্ব অবস্থায় গুনাহ করেছেন যে গুনাহের খবর রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না শুধু আপনি নিজেই জানেন আর যে স্থানে গুনাহ করেছেন ওই স্থানটুকু জানে কাল কিয়ামতের দিন বান্দাবান্দিরা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে সে লজ্জিত হতে হবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আমি যে স্থানে গুনাহ করি যে জায়গায় গুনাহ করি ওই জায়গায় আমার জন্য সাক্ষী দেবে আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করতেছি এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দেবে আমি যে মুখ দ্বারা কথা বলতেছি এই মুখকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন আমি যে হাত দ্বারা কাজ করতেছি হাত কথা বলবে চক্ষু কথা বলবে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে আমাকে সাক্ষী দিবে তাই আমি আজকে অঙ্গ প্রত্যঙ্গ যত গুনাহ হয়েছে এই গুনাহের জন্য যদি লজ্জিত হয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি ইস্তিগফার পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহকে ক্ষমা করে দিবেন আর বিশেষভাবে যে গুনাহ আমরা করে থাকি সেটা কখনো জিনা করেছি কখনো চুরি করেছি কখনো অন্যের হক নষ্ট করেছি অন্যকে গীবত অন্যের গীবত করেছি গালি দিয়েছি এই যে গুনাহ করি না কেন যেটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট সেই বান্দাকে তার হকটা আদায় করে দিয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব মাপ চাব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন তওবা অর্থ হলো ফিরে আসা যে গুনাহ করেছি গুনাহ আর জীবনে করব না যে গুনাহ করেছি এই গুনাহকে ছেড়ে দিতে হবে এই গুনাহ করব না এরকম অদ্ভুত হতে হবে গুনাহের জন্য লজ্জিত হতে হবে এবং এটা আশা রাখতে হবে আর যে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট গুনাহ সেই গুনাহকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন বান্দার হকের সাথে সংশ্লিষ্ট গুনাহ হলে সেটা আদায় করতে হবে যদি টাকা পেয়ে থাকে টাকা দিয়ে দিতে হবে কাউকে গালি দিয়ে থাকলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে যেটা আমরা গোপনে গুনাহ করে থাকি কিন্তু নিজে নিজে অনেক পেরেশানির মধ্যে থাকি বা দিনের সঠিক রাস্তায় চলতে চাই এখন কারো কাছে এভাবে বলতেও পারি না যে সে যদি জেনে যায় আমার গুনাহের কথা সেজন্য আমি সবসময় এক ধরনের আমার ভিতরে আতঙ্ক কাজ করে পেরেশানির কাজ করে আবার মৃত্যুর কথা স্মরণ হওয়ার পরে মনে 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 হয় যে আমার গুনাহ কি এখনও ক্ষমা হবে কি না আমি কি আল্লাহ তাআলার কাছে এত বড় অপরাধ করেছি মাপ পাবো কি না আমরা যত বড়ই গুনাহ করি না কেন আল্লাহ তাআলার রহমত থেকে আমরা গুনাহ বেশি করতে পারবো না অনেক খুন করেছে একাধিক খুন করেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেছেন তাই আমরা হয়তো কাউকে খুন করি নাই হয়তো জিনার মধ্যে লিপ্ত হয়েছি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি তওবা করে নেই ইস্তিগফার করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন তাহলে আমরা এই গুনাহ মাফের জন্য বেশি বেশি দিয়ে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো এই আপনি সকাল সন্ধ্যা বিশেষ করে পাঠ করবেন আল গফুর সকালে ফজরের নামাজের পর তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা আপনি তিনবার পাঠ করে নেবেন এরপরে তিনবার রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে দুরুদ শরীফ পাঠ করবেন আল গফুরু তিনি ক্ষমাশীল এটি 100 বার পাঠ করবেন অনুরূপভাবে মাগরিবের নামাজের পর ওই নিয়মে তিনবার ইস্তিগফার তিনবার দুরুদ শরীফ পড়ে আল গফুরু পড়বেন আর মর্যাদাশীল হতে চান সম্মানিত হতে চান তাহলে আল জালিলু এটি পড়বেন 100 বার তিনি অত্যন্ত মর্যাদাশীল এবং সম্মানিত হতে চান আল কারিমু তিনি অত্যন্ত সম্মানী এবং অত্যন্ত দানশীল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে তওবা করবেন এবং যখন এই আমলগুলো করবেন তখন মনে করবেন চোখ বন্ধ করে মনে করবেন যে আমার বাড়িতে কেউ মারা গিয়েছে আমার দাদা অথবা দাদি বাড়িতে মানুষ এসে গিয়েছে মানুষ কান্নাকাটি করতেছে আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে তার লাশ গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছে এরপরে আবার
তার কাফন পরানো হচ্ছে, জানাজার জন্য খাটিয়াতে উঠানো হচ্ছে, অনুরূপভাবে কবরস্থানের দিকে রওনা করা হয়েছে। তার লাশকে নিয়ে কবরে রেখে আবার চলে আসতেছে, সে কবরে একা একই অবস্থায়, সে ফেরেশতাদের সম্মুখীন আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবে, এই কথাগুলো ভাবতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে নরম করে দিবেন, এরপর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে, কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে।